হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভিনিসিয়াস জুনিয়র নাকি পাওলো দিবালা, কার ট্রফির সংখ্যা সবচেয়ে বেশি, কে সেরা ফুটবলার? আজকের এই ভিডিওতে আমরা ভিনিসিয়াস বনাম দিবালার ট্রফি কম্পেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিনিসিয়াস এবং দিবালার মধ্যে কার ট্রফি সবচেয়ে বেশি। প্রথমে আমরা ভিনিসিয়াস এবং দিবালার জাতীয় দলের হয়ে জয় করা ট্রফিগুলো দেখে নেব। ফুটবল বিশ্বকাপ ভিনিসিয়াস কখনো জিতেনি, দিবালা জয় করেছে একবার। ফাইনালে জিমা ট্রফি ভিনিসিয়াস কখনো খেলেনি, দিবালা জয় করেছে একবার। আন্ডার 15 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ভিনিসিয়াস জয় করেছে একবার, দিবালা কখনো খেলেনি। আন্ডার 17 সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ভিনিসিয়াস জয় করেছে একবার, দিবালা কখনো খেলেনি। এ ছিল ভিনিসিয়াস জুনিয়র এবং পাওলো দিবালার জাতীয় দলের হয়ে জয় করা সকল ট্রফি, যেখানে ভিনিসিয়াস জাতীয় দলের হয়ে এ পর্যন্ত মোট 2টি ট্রফি জয় করেছে এবং পাওলো দিবালাও জাতীয় দলের হয়ে এ পর্যন্ত মোট 2টি ট্রফি জয় করেছে। এখন আমরা ভিনিসিয়াস এবং দিবালার ক্লাবের হয়ে জয় করা ট্রফিগুলো দেখব। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ভিনিসিয়াস জয় করেছে একবার, দিবালা কখনো জেতেনি। ইউয়েফা সুপার কাপ ভিনিসিয়াস জয় করেছে একবার, দিবালা কখনো জেতেনি। ফিফা ক্লাব বিশ্বকাপ ভিনিসিয়াস জয় করেছে দুইবার, দিবালা কখনো জেতেনি। ইতালিয়ান সিরিয়া ভিনিসিয়াস কখনো খেলেনি, দিবালা জয় করেছে পাঁচবার। ইতালিয়ান সুপার কাপ ভিনিসিয়াস কখনো খেলেনি, দিবালা জয় করেছে তিনবার। কোফা ইতালিয়া ভিনিসিয়াস কখনো খেলেনি, দিবালা জয় করেছে চারবার। জুয়েত লিগা মিস্টার ভিনিসিয়াস কখনো খেলেনি, দিবালা জয় করেছে একবার। লা লিগা ভিনিসিয়াস জয় করেছে দুইবার, দিবালা কখনো খেলেনি। স্প্যানিশ সুপার কাপ ভিনিসিয়াস জয় করেছে দুইবার, দিবালা কখনো খেলেনি। কোপা দেল রে ভিনিসিয়াস জয় করেছে একবার, দিবালা কখনো খেলেনি। এ ছিল ভিনিসিয়াস জুনিয়র এবং পাওলো দিবালার ক্লাবের হয়ে জয় করা সকল ট্রফি, যেখানে ভিনিসিয়াস ক্লাবের হয়ে এ পর্যন্ত মোট 9টি ট্রফি জয় করেছে এবং পাওলো দিবালা ক্লাবের হয়ে এ পর্যন্ত মোট 13টি ট্রফি জয় করেছে। আমরা যদি ক্লাব এবং জাতীয় দলের সবগুলো ট্রফি একসাথে হিসাব করি, তাহলে ভিনিসিয়াস জুনিয়র তার পুরো ক্যারিয়ারে এ পর্যন্ত মোট 11টি ট্রফি জয় করেছে এবং পাওলো দিবালা তার পুরো ক্যারিয়ারে এ পর্যন্ত মোট 15টি ট্রফি জয় করেছে। আপনার মতে ভিনিসিয়াস জুনিয়র এবং পাওলো দিবালার মধ্যে কে সেরা ফুটবলার তা কমেন্ট করে জানাবেন।